হাতের সামনে যে কটা পেলাম আমি করলাম বাদ বাকি আমি যেরকম অনুরোধ পাবো আমি ডিএমকে এসপি কে বলবো তারা আমাকে টাইম টু টাইম জানাবে কুচবিহার তো চিলারায় কুচবিহার সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠা করেছিলেন বীরত্বের মর্যাদার কুচবিহারের স্টেডিয়াম যেটা আছে এখানে তার তো কোনো নাম নেই কার নাম আছে কোনো নাম দেওয়া নেই আচ্ছা ওটা রাজবাড়ি স্টেডিয়াম নাম দেওয়া আছে একই ব্যাপার তিনি তো রাজবাড়িরই মানুষ যাই হোক এরপরে নতুন কিছু করলে আমরা সেটা দেখে দেব আপনাদের কোনো দাবি আছে যদি থাকে আপনারা নিশ্চয়ই আমায় জানাবেন আর যদি সন্মত থাকেন এটা আপনার উপরে বলছি আমি আসার সময় দেখছিলাম সাদা সাদা কাপড় জামা পরে একটা অর্গানাইজড ফোর্স রাস্তায় দাঁড়িয়েছিল তাদের সংখ্যাটা সাতশো আটশো হবে আমি দেখেছি তারা নিশ্চয়ই আপনাদের আপনারা তাদের নারায়ণী সেনা বলেন নারায়ণী সেনা ব্যাটালিয়ান আমরা যেহেতু তৈরি করেছি যদি আপনার এই ফোর্স আমাদের নারায়ণী সেনা ব্যাটালিয়নে কাজ করতে চায় আমি তাহলে তাদের সরকারি চাকরিতে আমি পুলিশের মধ্যে নিয়ে এসে আমি তাদের সিভিক ভলেন্টিয়ার্স হোক বা হোমগার্ড হোক স্পেশাল পোস্ট ক্রিয়েট করে যাদের যে কোয়ালিফিকেশান আছে যারা যেভাবে কাজ করতে চায় আমি সেটাও আগামী দিন আপনাদের ভেবে দেখতে বলবো আপনারা রাজি হলে সম্মত হলে আমায় জানাবেন তাহলে একসাথে সাতশো আটশো মেয়ের চাকরিও হয়ে যাবে আর এরা নিজে পায়ে দাঁড়াতেও পারবে আর নারায়ণী সেনা ব্যাটেরিয়ান তো আমি তৈরি করে দিয়েছি সুতরাং ওখানেই সরকারের হয়ে তারা মানুষের কাজ করবে ডেভেলপমেন্টের কাজ করবে কারো হাতে লক্ষ্মীর ভান্ডারের মা লক্ষ্মীকে লক্ষ্মী তুলে দেবে কোথাও স্বাস্থ্য সাথী তুলে দেবে কোথাও ল অর্ডার দেখবে কোথাও বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে ঠিক মতো চলছে কিনা দেখবে অর্থাৎ সামাজিক কর্মসূচি সাংস্কৃতিক কর্মসূচি তারা পালন করবে আমি কুচবিহারের নাটাবাড়ই বলুন দিনাটাই বলুন মেকলিগঞ্জই বলুন হলদিবাড়ি বলুন আমার তুফানগঞ্জই বলুন কুচবিহারই বলুন চ্যাংড়াবান্ধাই বলুন মালবাজারই বলুন আমি সবটাই জানি কারণ চ্যাংড়াবান্ধা মালবাজার ওই রেল স্টেশনের ওই জায়গাগুলো আমি করে দিয়েছিলাম যখন আমি রেল মিনিস্টার ছিলাম জলপাইগুড়ি টু